আমরা এখন যাচ্ছি সাগর ডিগিতে, রাজবাড়ি ঘোরা মোটামুটি কমপ্লিট। সকাল 10:30টায় পূজা আরম্ভ হয়। আর সত্যি কথা বলতে যারা এখানে আসেনি আজ পর্যন্ত, তারা জীবনে অনেক কিছু মানে পাইনি। এখানে আসলে মনের দিক থেকে কিংবা তুমি বলো যে একটা শান্তি লাগে মনে, হ্যাঁ সেই শান্তিটা তুমি এখানে আসলে পাবে। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমরা চলেছি কোচবিহার রাজবাড়ির উদ্দেশ্যে, আর আপনারা রয়েছেন আমার সঙ্গে রাহুল রায় ইউটিউব চ্যানেলে। সকাল 10টা নাগাদ আমি ট্রেনে উঠেছি জলপাইগুড়ি রোড স্টেশন থেকে। ট্রেনে ওঠার পর মুহূর্তেই আমি যে দৃশ্যটি দেখতে পেয়েছি সেটি আমি ক্যামেরাবন্দি করে নিয়েছি, আর সেই দৃশ্যটি কি অপরূপ সৌন্দর্যমণ্ডিত। আর এই সৌন্দর্য অনুভব করতে করতে আমরা এগিয়ে চলব কোচবিহার রাজবাড়ির উদ্দেশ্যে। চলুন তাহলে এই সৌন্দর্য সুধা পান করতে করতে কোচবিহারের উদ্দেশ্যে যাওয়া যাক। খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম নিউ কোচবিহার স্টেশনে, আর এখান থেকেই আমাদের যাত্রা কোচবিহার রাজবাড়ির উদ্দেশ্যে। অবশেষে আমরা এসে পৌঁছালাম কোচবিহার রাজবাড়িতে। অপরূপ সৌন্দর্যে মণ্ডিত কোচবিহার রাজবাড়িকে আরও বেশি সৌন্দর্য দান করেছে তার দুই পাশের সবুজ সবুজ গালিচা। দুই পাশের সবুজ গালিচার এতই সম্মোহনী আকর্ষণ যে যে কোনো দর্শনার্থী চাইবে যে সেই ঘাসের মধ্যে গিয়ে একটু আরাম করি। এখন তবে একটু কোচবিহার রাজবাড়ি সম্বন্ধে ও তার রাজাদের সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। কোচ রাজবংশের গোড়াপত্তন হয় মহারাজ বিশ্ব সিংহের হাত ধরে। এরপর কোচ রাজবংশ উন্নতির চরম শিখরে পৌঁছায় মহারাজা নরনারায়ণের রাজত্বকালে। মহারাজা নরনারায়ণ ও তার সেনাপতি চিলা রায় মিলে বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর দিক ও বর্তমান আসামের পূর্ব দিকের বেশ কিছু অঞ্চল দখল করে নেয়। এরপর মহারাজা নরনারায়ণের মৃত্যু হলে কোচ রাজবংশ দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। এর মধ্যে একটি কোচবিহার এবং অন্যটি কোচ হাজো নামে পরিচিত। এরপর কোচবিহার রাজ্যটি মোগলদের অধীনস্থ হয় এবং কোচ হাজো রাজ্যটি আহোমের অন্তর্ভুক্ত হয়। এরপর কোচ রাজ্যটিকে শাসন করেন তাদেরই বংশধররা, আর এই বংশধররা হলেন লক্ষ্মীনারায়ণ, বীরনারায়ণ, প্রাণনারায়ণ, বাসুদেব নারায়ণ, মহেন্দ্র নারায়ণ, রূপনারায়ণ, উপেন্দ্র নারায়ণ, দেবেন্দ্র নারায়ণ, ধৈর্যেন্দ্র নারায়ণ, রাজেন্দ্র নারায়ণ, ধরেন্দ্র নারায়ণ, হরেন্দ্র নারায়ণ, শিবেন্দ্র নারায়ণ, নরেন্দ্র নারায়ণ, নৃপেন্দ্র নারায়ণ, রাজ রাজেন্দ্র নারায়ণ, জিতেন্দ্র নারায়ণ, জগদ্দীপেন্দ্র নারায়ণ, বীরজেন্দ্র নারায়ণ। 1887 খ্রিস্টাব্দে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলে এই রাজপ্রাসাদটি তৈরি করা হয় ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে। ক্লাসিক্যাল ওয়েস্টার্ন অথবা ইটালীয় রেনেসাঁ শৈলীর আদলে এই দোতলা ভবনটি গড়ে ওঠে মোট 51,309 বর্গফুট এলাকা জুড়ে। বাড়িটির দৈর্ঘ্য 395 ফুট এবং প্রস্থ 296 ফুট। সমগ্র বাড়িটি এত সুন্দর এবং সুপরিকল্পিতভাবে তৈরি করা যা দেখলেই যে কোনো দর্শকের মনোহরণ করে নেবে। মধ্যযুগীয় স্থাপত্যরীতির যে কয়েকটি নিদর্শন এখনও আমাদের মধ্যে আকর্ষণের সৃষ্টি করে তার মধ্যে অন্যতম একটি হলো কোচবিহার রাজবাড়ি। কোচবিহারের এই রাজবাড়ি বর্তমান ভ্রমণ পিপাসু মানুষের একটি আকর্ষণ কেন্দ্র। আপনারা যারা এখনো পর্যন্ত এখানে আসেননি তারা অবশ্যই একবার হলেও কোচবিহার রাজবাড়ি ঘুরে দেখবেন। আশা করি আপনাদের খারাপ লাগবে না।
রাজা নেই, রাজত্বও নেই। অথচ আপনারা যদি এখানে একবার আসেন, আপনাদের সেই মধ্যযুগের আমলে ফিরে যেতে ইচ্ছে করবে। আপনাদের মনে হবে এখানে রাজারা এখনও বুঝি আছে। বারবার মনে হবে যেন এই বুঝি রাজা এসে আপনাকে ধমকে বলছে এখানে কি করছেন। আমরা এখন যাচ্ছি সাগরডিঘিতে, রাজবাড়ি ঘোরা মোটামুটি কমপ্লিট। এরপর আমরা গিয়েছিলাম কোচবিহারের ঐতিহ্যবাহী সাগরডিঘি দেখতে। 1807 সালে হরেন্দ্র নারায়ণের রাজত্বকালে 41 বিঘা জমিতে এই পুকুরটি খনন করা হয়। পরবর্তীকালে 1861 সালে নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে এটির আবার সংস্কার করা হয়। শোনা যায় এই দিঘিতে মাঝে মাঝেই কচ্ছপের দেখা মেলে, কিন্তু আমরা তার দেখা পাইনি। আমরা পেয়েছিলাম বড় বড় দুটি রাজহাঁসের দেখা। পর এই দিঘিতে বিশেষ কিছু দেখতে না পাওয়ায় আমরা চলে গিয়েছিলাম মদনমোহন মন্দির দেখতে। শতাব্দী প্রাচীন এই মদনমোহন মন্দিরের বিশেষ বিশেষ ইতিহাস রয়েছে এর বিগ্রহ স্থাপনের। কিন্তু আমরা সেই ইতিহাসের দিকে না গিয়ে আমরা শুধুমাত্র মন্দিরের সৌন্দর্য উপভোগ করার দিকে বিশেষভাবে আগ্রহী হব। প্রতি বছর মাঘ উৎসবের সময় অর্থাৎ রাস উৎসবের সময় এখানে দেশ দেশান্তর থেকে লোক এসে উপস্থিত হয় রাস মেলা উপলক্ষে। এই রাস মেলা চলে প্রায় এক মাস ব্যাপী। মন্দিরের ভেতরে প্রবেশ করলে আপনি এক অপরূপ সৌন্দর্যে অভিভূত হয়ে যাবে। মন্দিরের নির্মাণ শৈলী মধ্যযুগীয় রীতিতে তৈরি করা হয়েছে, আপনারা এখানে এলেই তা দেখতে পাবেন। এটি হলো প্রধান বিগ্রহ। ফোনের ক্যামেরা খুব বেশি ভালো না হওয়ায় আমি সম্পূর্ণভাবে দেখাতে পারলাম না, তাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মদনমোহন মন্দিরে কেমন লাগছে রাজু? সত্যি কথা বলতে যারা এখানে আসেনি আজ পর্যন্ত তারা জীবনে অনেক কিছু মানে পায়নি। এখানে আসলে মনের দিক থেকে কিংবা তুমি বলো যে একটা শান্তি লাগে মনে, হ্যাঁ সেই শান্তিটা তুমি এখানে আসলে পাবে। তো আমি বলবো হ্যাঁ, যারা কোচবিহারে আসে আমি দুইটা জায়গায় সবসময় দিতে বলি, এক নম্বর হচ্ছে রাজবাড়ি আসতেই হবে, দ্বিতীয় নম্বর হচ্ছে এই মন্দির আসতেই হবে, ঠিক আছে? এই দুইটা, এই দুইটা কোচবিহারের আশপাশে থেকে যারা এই দুইটা জায়গায় ঘুরে যায়নি তাদের জীবন বৃথা বলবে। এরপর আমরা আরও বেশ কিছুক্ষণ এই মন্দিরে ছিলাম, খুবই সুন্দর এই মন্দিরটির সমস্ত কিছু উপভোগ করার জন্য। এরপর আমরা জেনে নেব মন্দিরে পুজো দেওয়ার সম্বন্ধে আর কি। যদি টাইমটা বলে দিতেন একটু। পুজো সকাল 10:30 পুজো আরম্ভ হয়। সকাল 10:30 পুজো আরম্ভ হয় আর আর বিকালে 3:30 বৈকালিক, যেটা শীতল হোক বলা হয়, সেই বৈকালিক হয় 3:30। আচ্ছা, তারপরে পরে ভক্তবৃন্দ আসে, তাদের পুজো নিবেদন করা হয়। হ্যাঁ, তারপরে সন্ধ্যা 6:00 আরতি, সন্ধ্যা 6:00 আরতি। এবং আরতির পরে যেসব ঠাকুরের একটা ভোগ থাকে সেই ভোগটা নিবেদন করে তারপরে পাবলিকের যেসব ভক্ত থাকে সেগুলো নিবেদন করা হয়। আর রাত্রে 8:00 সন্ধ্যা 6:00 আরতি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। রাজবাড়ি ঘুরে দেখানোর আমাদের ইচ্ছে ছিল, যতটা সম্ভব পেরেছি আমরা সামনেরটা দেখানোর চেষ্টা করেছি। আর আমাদের অনেক আছে, কিন্তু এই যে কোচবিহারের যে রাজবাড়ি, হ্যাঁ এইখানে এলে একটা আলাদা রকমের অনুভূতি অনুভূত হয় আমাদের মধ্যে। তাই অনেক দিন
আগে এখানে আসার কথা ছিল, আসতে চেয়েছিলাম কিন্তু বিভিন্ন কারণে এখানে আসা হয়নি। এবার আসলাম, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গেও আমার অনুভূতিগুলি শেয়ার করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে টাটা।